ট্রাফি তাদের লাস্ট আপডেটের পর আমাদেরকে একটি নিউ ড্যাশবোর্ড প্রোভাইড করেছে। তো আমরা যদি আমাদের ট্রাফি প্যানেলে প্রবেশ করি তাহলে মূলত আমাদের ড্যাশবোর্ড দেখতে পারবো। অলরাইট, এটি হচ্ছে আমার আর্নিং ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আসার পর এখানে আপনার যে রিপোর্টগুলো দেখতে পারবেন, বেসিক্যালি এই রিপোর্ট আপনাকে আপনার লাস্ট 30 দিনের উপর ভিত্তি করে কিন্তু প্রোভাইড করা হবে। তাছাড়াও আপনি চাইলে আপনার ইচ্ছে মতো ডেট এখানে কাস্টমাইজ করে, সিলেক্ট করে এখান থেকে জাস্ট রিফ্রেশে ক্লিক করলে কিন্তু আপনার ইচ্ছে অনুযায়ী রিপোর্ট আপনি দেখতে পারবেন। তাছাড়াও এখানে বেশ কিছু অপশন রয়েছে, টুডে রিপোর্টস, লাস্ট 7 ডেজ রিপোর্ট, অ্যান্ড এখানে রয়েছে লাস্ট 3 মান্থস রিপোর্ট। তো ওভারঅল আমার কাছে বেশ অনেকটাই ভালো লেগেছে। ইতিপূর্বে যেই ড্যাশবোর্ড ছিল লাস্ট আপডেটের পর, আমার কাছে মনে হয়েছে এই ড্যাশবোর্ড আপনার আগেরটির চেয়ে অনেকটাই বেটার। আর তাছাড়াও যেই অপশানগুলো ছিল, স্মার্ট লিঙ্ক অফার, রিপোর্ট কনভার্সনস, সব আগের মতো রয়েছে। জাস্ট হোম পেজের যে ড্যাশবোর্ড রয়েছে জাস্ট এইটুকু চেঞ্জ হয়েছে। তো আপনারা যারা ট্রাফি ইউজ করেন, আপনারা আপনাদের অ্যাকাউন্ট চেক করুন, অবভিয়াসলি আপনারা আপনাদের ড্যাশবোর্ডের পরিবর্তনও দেখতে পারবেন। তো আজকের ভিডিওটি আর বড় করবো না, আপনারা অবভিয়াসলি কমেন্ট বক্সে শেয়ার করবেন নিউ যে ড্যাশবোর্ডটি প্রোভাইড করা হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে, আপনারা শেয়ার করবেন। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।